আচ্ছা আজকে আমাদের সিএসএস এর ক্লাস, তোমরা ফিসে যাও না, না সিরিয়াস ফিসে যাও না, নেক্সট টাইম ক্লাস আমরা বলি, আমরা সিএসএস করব, সিএসএস দিয়ে দিই, সিএসএস ইন্টারেস্টিং ফাস্ট, ও ভিডিও চালু করে দাও, এই তো ভিডিও চালু, এটা ওপেন করি ড্রিম এবারে ফলো সেই সেটে ওটা দেখ না, আমাদের দেখো এই আর দেখো আমি এটা দেখি ওটা তো করে ফেলাইতে রে ভাই বিড়ন পড়াশোনা তখন ইয়ার কোড এখন ওই গেছে ভিডিও অন করাই আছে তখন ভিডিও হইছে হইছে ডি ওয়ান এ গা টি ওয়াই পি ও ওয়ান হইছে এস এম এস এ লাস কো কাইসে ওরে এই ইন্টারাই না দিমা আচ্ছা এই জায়গার মধ্যে আরেকটা কথা আছে, আমরা যে বলছিলাম যে একটা ট্যাগের মধ্যে আমি যদি আরেকটা ট্যাগ লিখবো তো ওই ক্ষেত্রে একটা ট্যাব ইউজ করবো, তো আমার এইচটিএমএল যে ট্যাগটা ওটার মধ্যে আমি কী লিখতেছি হেড লিখতেছি এটা লেখা প্রয়োজন, আবার এই জায়গায় না ইউজ করলে ভিতরে আমার ইউজ করতে হবে, আমি এই জায়গার থেকে ইউজ করি যেহেতু এইচটিএমএল ভিতরে হেড হেড শুরু হেড শেষ, আবার হেডের ভিতরে কী আছে টাইটেল, এই হেডের ভিতরে টাইটেল, এই জন্য একটা ট্যাব টাইটেল শুরু টাইটেল শেষ, টাইটেলের মধ্যে কে দেব আইএন এলাই এলাই সিএসএস এলাই এনি ধরো সি বাড়ি কোনো ব্যাপার না যাক, তারপর বডি বডি কোন জায়গা ঠিক আছে বডি তো এইচটিএমএল এর ভিতরে ঠিক আছে হেডারের পাশাপাশি কো এইচটিএমএল এর ভিতরেই বডি হবে হ্যাঁ দেখি দিও ভিডিও ভাই বডি শুরু বডি শেষ আমরা যত ধরনের কাজ করবো সব বডির কিসের মধ্যে করবো বডির ভিতরে একটা ট্যাগ, আচ্ছা এইচ ওয়ান এর নামের একটা ট্যাগ নেই, এইচ ওয়ান নামের ট্যাগ নিয়ে আমি যা বলছিলাম এস ই এল এল ও এটা তো ইয়া ইনলাইন ভিডিও ইনলাইন ভিডিও চলতেছে ইনলাইন না হ্যাঁ শুরু শেষ আমি আরো সিএসএস করি নাই সিএসএস করবো এই তো আমার হ্যালো আসলো আমি যদি সেটা সিএসএস করতে সিএসএস করতে কি এটা কী করতেছি এটা কালারটা চেঞ্জ করে দিই কালার চেঞ্জ করে দেয় একটা সিএসএস সিএসএস ইনলাইন সিএসএস করবো ইনলাইন সিএসএস করার জন্য এই জায়গায় ক্লিক করে পরে অ্যাট্রিবিউট ইউজ করতে হবে অ্যাট্রিবিউট কি স্টাইল আমার একটা অ্যাট্রিবিউট এস টি স্টাইল ইউজ করার পর তারপরে আমি কী চেঞ্জ করবো কালার সি অ্যালোয়ার কালার তারপর এই যে যা আছে এদিকে একটা স্পেস এই জায়গায় ক্লিক করলেই কালার এসে করবো যে কোনো একটা কালার নিলাম সেভ রিফ্রেশ ভালো কালার হয়ে গেল হ্যাঁ কালার হয়েছে আচ্ছা রেড কালার দিই তারা আচ্ছা আমি তো শুধু কালার ইউজ করবো না আমি তো চাইলে আরও অনেক ইউজ করতে পারি যেরকম আমি এটাতে ফন্টার যে ফন্টের যে সাইজটা আছে টেক্সটের যে সাইজটা ওটা বড় বড় দিতেছি তো এই ক্ষেত্রে করার জন্য এই যে একটা সেমিকোলন ব্যবহার করে দেবো তারপর একটা আবার একটা স্পেস স্পেস দেওয়ার পর ফন্ট সাইজ ও আমি একটা জিনিস ভুল করতেছি এই জন্য আমার আসতেছে না আমার এই কোটেশনটার ভিতরে লাগতে হবে আর এগুলো বাদ দিতে হবে যা সব কোটেশনটার ভিতরে ভুলটা দেখার ধরতে পারলো না যা লিখব সব কোটেশনের ভিতরে কোটেশনের ভিতরে একটা ক্লোন সেম ক্লোন স্পেস ফন্ট সাইজ নিয়েছি চলে আসছে ফন্ট সাইজ কত দিয়ে যেতেছি দেই না আমি চাই যত 36 দিয়ে দেয় 50 পিএক্স মানে পিক্সেল এটা উল্লেখ করে দিতে তো 50 বড় হয়েছে আমি যদি শুধু 50 নিতাম
নিচে না নাই px দিয়ে দিব px দিলে কি পিক্সেল পিক্সেল এমনিতে এটা ডিফল্ট html এর ডিফল্ট ছিল পিক্সেল আমি যদি শুধু 50 দিতাম তাহলে 50 পিক্সেল হতো কিন্তু css এর কোনো ডিফল্ট নাই আপনি যেই মাপ দিয়ে দিবেন ওই মাপই নিব আপনি যদি ফিট দেন আপনি ফিট এর নিব ফিটার ওটা দেওয়া জানা নাই ফিট মনিটরের মধ্যে আসবো না চলবো না এটা 50 ফিট চলবো না এটা ফিটের জন্য আলাদা আচ্ছা যাক এটা ইউজ করলাম এটা আমি যদি যাই সেন্টারে আনবো তো এই ক্ষেত্রে আবার যে একটা ক্লোন স্পেস টি টেক্সটা লাইন টেক্সটার সেন্টার আনতেছি টেক্সটা লাইন স্পেস সেন্টার টেক্সটা লাইন সেন্টার স্পেস সেন্টার চলে আসছে এখন এই জিনিসটা গেল ইনলাইন সিএসএস আমরা করতে পারবো না আরো যত কিছু আছে সব চ্যানেলের মধ্যে করতে পারবো এই জায়গায় শুরু এতটুকু ট্যাগে মানে ইয়ার জন্য আমি জাস্ট কালার চেঞ্জ করলাম আর টেক্সট ফন্টটা একটু বড় করলাম কতটুকু সিএসএস করতে হয়েছে যদি আমি আরও করি এটা দেওয়া যাবে এতটুকু এত বড় হয়ে যাবে মানে আরও ডিজাইন ডিজাইন করতে এটা করলাম তো সুবিধার ক্ষেত্রে এটা ইউজ করা কিন্তু আমরা শিখতেছি এটা আমরা শিখব একদম ভালো সব শিখবো আমরা না তাহলে এই কথাগুলো আপনি প্রপার শিখতে পারবেন না কারণ এইসব কনসেপ্ট এই জিনিসগুলো কনসেপ্ট এগুলো মূল দরকার জিনিস শিখেলে আপনার ছোট যদি জিনিস থাকে আচ্ছা ম্যাথ করার ক্ষেত্রে একটা জিনিস দেখায় অনেকে ম্যাথ পারে না আর কারণ আমি একটা সমস্যা হই ম্যাথের প্রবলেমগুলো হয়েছে ম্যাথের অনেকে গুণ বিয়োগ যোগ ভাগই করতে পারে না যারা দেখবেন যে গুণই করতে পারে না যে এই সাইডের আছে ওইটা ওই পাশে গেলে কী হয়েছে যেটা কি এই পাশে আছে ওই পাশে গেলে ভাগ হয়ে যাবো গুণটা ওই জিনিসগুলো জানে না তো ছোটো জিনিসটা জানে না বড় অঙ্ক কীভাবে করবো আপনি আটকা যাবেনি ছোটো জিনিসগুলো জানে না ওই জিনিসটাতে জানতে হবে আমি তো ওইটা শিখে দিয়েছি আপনি যদি গঞ্জে এটা দরকার নাই আমি শিখবই না তো অনেক কিছু দরকার নাই আমি অনেক কিছু শিখেছি নেস্টেড টেবিল দরকার নাই তো আপনাদের নেস্টেড টেবিল কোনো কাজে আসবো না আমি নেস্টেড টেবিল বড় দিন ইউজ করি তার মানে কি নেস্টেড টেবিল দরকার নাই যে সময় ডিপ বোঝাবো ওই সময় বুঝবো নেস্টেড টেবিল জিনিসটা কতটা জরুরি ছিল আচ্ছা এখন যাক এটা গেল এই পেটা চুপ থাক দেখ এটা গেল ইনলাইন সিএসএস এখন আমি যদি চাই ইন্টারনাল সিএসএস করবো তো ওই ক্ষেত্রে আচ্ছা আগে একটা পিটেক নিলাম পিটেকের মধ্যে বুঝছি বুঝতে পারছি প্যারাগ্রাফ এটা আমরা বুঝতে পারছি লেখলাম হেডের ভিতরে টাইটেল নিচে একটা স্টাইল ট্যাগ ব্যবহার করতে হবে ইন্টারনাল ভেজাল কি লেগে লাগাস ভাই এখন যা সিএসএস ইউজ করার সব এটার মধ্যে আমরা করবো আমাদের যত সিএসএস আছে সব এটার মধ্যে হইব তো এটার মধ্যে সিএসএস কীভাবে ইউজ করতে হবে আচ্ছা সিএসএস এর একটা সিনট্যাক্স আছে এইচটিএমএল এর যেরকম ছিল ডক টাইপ এইচটিএমএল ছিল কি ডক টাইপ তারপর এইচটিএমএল এইচটিএমএল এর ভিতরে হেড হেডের ভিতরে টাইটেল তারপর আবার বডি বডির ভিতরে যা যা সব কিছু করবো ওরকম ওটার একটা ইয়ে আছে এটার একটা সিনট্যাক্স আছে সিএসএসের সিনট্যাক্সটা হলো নাই কীভাবে সিএসএস করতো নেম নেই পি নেই তারপর একটা স্পেস শুধু পি নেই মনে হ্যাঁ শুধু বিলে কে চলছে আমি ট্যাগ নেমটা নিতেছি ক্লাস ধরলো এই ক্ষেত্রে ডট তারপরে যে সেকেন্ড ব্র্যাকেট একটা সেকেন্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট এই তো মাঝখানে তারপর একটা ইন্টার
আরেকটা ইন্টার তারপরে হয়েছে মাঝে থেকে আমার লেখা শুরু। এটা সিস্টেম নাকি মনির যে ব্রেক এটা সিস্টেম কালার দেই এই যে বলেছেন কালারটা কি হইব দুইটা ইন্টার দিছে কোনটা আরে ভাই ওটা তো ইন্টার ইনলাইন সিএসএস ইনলাইন সিএসএস আর ইন্টারনাল সিএসএস একটা না এখানে খেলে দেন তো মার্ক লক করে দিয়ে দিছে এবারে 60 পিএক্স দিলাম কয়টা ইয়া দিছে ভাই ও ফন্ট ফ্যামিলি ইউজ করি এফএন2 দাদা তুমি তার সিগা ফন্ট ফ্যামিলি এন্ড দিয়ে যেগুলো একটা ফন্ট ফ্যামিলি নেই ব্যাকআপ বলে গেছে ফন্ট ফ্যামিলি লাইজেনিক ফ্রম নাও ফন্ট ফ্যামিলি না ওটা ফন্ট স্টাইল হইব এই যে ফন্ট ফ্যামিলি আচ্ছা আপনি যদি ইটালিক তাহলে ফন্ট স্টাইল ফন্ট ফ্যামিলি মানে এটা কি বুঝলাম লেখার স্টাইল গুলো কি রকম হইব ওটা ফন্ট ফ্যামিলি দা বুঝা এই যে আপনি বলছেন ইটালি নিতে দেখা ইটালি ফন্ট স্টাইল নিলাম ইটালি ইটালি হইলো এখন আমার যা ইচ্ছা আমি তা এটার মধ্যে করতে পারি একটা এরা ইন্টার দেয়া তারপরে নিচে ফন্ট ফ্যামিলি তারে কত লেখার স্টাইলটা কি রকম না ফন্ট ফ্যামিলি এই যে আমার এই লেখাগুলো না এগুলো একটা ফন্টের লেখা প্রত্যেকটা সবগুলো লেখা এক ফন্টের যদি আমি অন্য ফন্টে নেই 13 টাকা লেখা দাও না সবগুলো লেখা 13 থাকে ওগুলো ফন্ট ফ্যামিলি একটা ফন্ট ফ্যামিলি দিলে সব ওয়ার্ডের ভিতরে যে এবিসি দেওয়া থাকে যে বক্স ওই যে ফন্ট যে ফন্টগুলো আমরা নেই বাংলা ইংলিশ করি কিন্তু আচ্ছা এর মানে কি এই জিনিসটা কি একটা ফন্টের নাম নাকি এই পুরোটা একটা ফন্টের নাম এইটা আর একটা ফন্টের নাম আর ওই যে টাইমস দা নিউ রোমান আছে না এটা একটা ফন্ট এই যে এগুলা একটা ফন্টের নাম আচ্ছা যাক তো আমি কি ধরে করলাম এটা ডাইরেক্ট ট্যাগ নেম ধরে করলাম আরেকটা করি আমি একটা পি করি পি তো ধরলাম আমি কিন্তু ওই জায়গায় পি দেই নাই কিন্তু সেম হয়ে গেছে এটা ধরছি এটার মধ্যে তার মানে যত পি ট্যাগ আছে সব সবগুলো ধরে নিছে তো আমি যেতেছি ইউনিক অন্য কিছু করতাম এটা অন্য কিছু করতে এই যে আচ্ছা দেখেন এর মধ্যে এটা তো দিলাম তো আমি যেতেছি সিএসএসটা দিরা ওই ইয়াটারে কালার করতে মানে স্টাইল করতে সিএসএস ধরার জন্য কি নেব মানে ক্লাস দিয়ে ধরছি ক্লাস বোঝানোর জন্য ডট তারপর যেই ট্যাগের যে নামটা ছিল যে ক্লাসের যে নামটা ছিল ওইটা স্পেস তারপর হচ্ছে গিয়া ব্রেকেট ব্রেকেট ব্রেকেটের উপরে দুইটা তারপরে এখান থেকে শুরু এখন যদি আমি যাই যার মধ্যে চেঞ্জ কিন্তু হয় নাই আসলে কালার দিয়ে দেয় কালার এখন চেঞ্জ হয়েছে কিন্তু সব চেঞ্জ সব তো আর চেঞ্জ হলো না কারণ আছে ইতালি ইটালিটা ইটালি রয়ে গেল কারণ ওই যে একটা বৈশিষ্ট্য আমি যদি এটা ধরছি শুধু এটা নিচে এটা আমি যদি আবার এটারও একটা ক্লাস দেই এটার ধরেন আমি একটা ক্লাস দিয়ে দিলাম এটাও যদি একটা ক্লাস দেই এটার ক্লাস কি দিলাম পি পি টি ও পি টু দিয়া যার মধ্যে যে পিটা একটা ধরছিলাম না ওটার যেহেতু ক্লাস ওই জন্য একটা
নিজেরটা যাতে আমি শুধু কালার দিছি, আর তো কিছু দিই নাই। এখন আমি যারা নিজেরটা যা মন চায় তা দিতে পারি, এস টু ধরা আর কোনো ট্যাগ ব্যবহার করতে পারবো না। থ্রি দিলাম দেওয়ার পর তার মানে যেহেতু আইডি কি ব্যবহার করতে পারি নেবো, আইডির জন্য ব্যবহার করে দেবো হ্যাশ, আইডির জন্য হ্যাশ, ক্লাসের জন্য ডট। এখন এটা রয়েছে সবচেয়ে ইউনিক কালার দিয়ে দিই। আইডিয়া বুঝে গেল শেষ কাজ শেষ।